اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. لقد كان لكم في رسول الله أسوة حسنة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় আমার সামনের উপস্থিত শ্রোতাবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ, শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকের এই গাজীনগর অক্ষয় মসজিদে কি মহাদেবনগর পড়ছেটা, মহাদেবনগর অক্ষয় মসজিদে যে আজকে এই রমজানুল মুবারক মাসের যে ইজতেমা ডাকা হয়েছে, সেই ইজতেমার আজকে আমার আলোচ্য বিষয় হবে। আজকের আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে ব্যক্তির সংস্কার। আমরা সাধারণভাবে অনেক কিছু সংস্কারের কথা শুনি। আজকে আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আলোচনার ইচ্ছে রেখেছি, আর সেটা হচ্ছে ব্যক্তি সংস্কার। এখানে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমার সময় কত ভাই? আধা ঘন্টা? খুবই অল্প সময়ের মধ্যে আমি ইনশাআল্লাহ দু একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমি আপনাদের সামনে শুরুতেই পবিত্র কোরআন মাজিদের সূরা তাহরীম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6 তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার পরিবারজনকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে যে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারজনকে বাঁচাও জাহান্নামের অগ্নি হইতে, যাহার ইন্ধন হবে মানুষ এবং পাথর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বাঁচার সাথে সাথে নিজের পরিবারের কথাও বলেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে আমাদের মধ্যে, বিশেষ করে আমরা যেটা বিষয় নিয়ে লক্ষ্য রাখি না, আর আমাদের মধ্যে সেটা আলাপ আলোচনাও হয় না, কারণ অনেক বিষয় আছে, কিন্তু যেসব বিষয়গুলো নিয়ে আমাদের সামনে সাধারণভাবে আলোচনা হয় সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই না। যে বিষয়গুলো নিয়ে সাধারণভাবে আলোচনাই হয় না আর আমরা সেটাকে এমন কোন গুরুত্ব দিচ্ছি না, সেই বিষয়টা নিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 26-এ, হে বানি আদম, আমি তোমাদের জন্য তোমাদের লজ্জায় স্থান ঢাকার জন্য ও বেশভূষার জন্য পোশাক অবতীর্ণ করেছি এবং তাকওয়ার পোশাকই সর্বোত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 26-এর মধ্যে বলছেন যে হে আদমের বংশধর, হে আদমের সন্তানেরা, তোমাদের লজ্জায় স্থান ঢাকার জন্য এবং বেশভূষার জন্য আমি পোশাক দিয়েছি তোমাদেরকে, আর তাকওয়ার পোশাকই সর্বোত্তম। তো এখানে পোশাকের যেটা উদ্দেশ্য, মেন উদ্দেশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লজ্জায় স্থান ঢাকার জন্য। তারপরে পরে আয়াত সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 27, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে হে বানি আদম, শয়তান যেন তোমাদেরকে কিছুতেই প্রলুব্ধ না করে। যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বহিষ্কৃত করেছিল এবং তাদেরকে উলঙ্গ করেছিল তাদের লজ্জায় স্থান দেখানোর জন্য, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে আদমের সন্তানেরা, হে আদমের বংশধররা, শয়তান যেন তোমাদেরকে প্রলুব্ধ না করে।
যেভাবে তোমাদের পিতা মাতাকে সে জান্নাত থেকে বহিষ্কৃত করেছিল, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এবং তাদেরকে উলঙ্গ করে দিয়েছিল, বিভস্ত্র করেছিল, যাতে তাদের লজ্জা স্থান অন্যরা দেখতে পায়। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন শয়তান যেন তোমাদেরকে প্রলুব্ধ না করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বাস্তব চিত্র আমাদের সামনে ফুটে উঠেছে, শয়তান আমাদেরকে এমন ভাবে প্রলুব্ধ করেছে আজকে আমাদের মা বোন স্ত্রীরা উলঙ্গ হয়ে থাকছে, অথচ আমাদের কোনো ধ্যান নাই, আমরা এটা ভাবছি না। অনেক জিন্স প্যান্টের কথা বলা হয়, শর্ট প্যান্টের কথা বলা হয়, শর্ট জামার কথা বলা হয়, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সমাজে চলছে ব্যাপক হারে, সে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় না, সেটা হচ্ছে শাড়ি কাপড়। শাড়ি কাপড়টা কি? শাড়ি কাপড় এলো কোথা থেকে? এটা ইসলামে কেমন? এটা পড়া যাবে কি যাবে না? এতে আল্লাহ তাআলা যে বাণী সূরা আরাফের নম্বর 7 আয়াত নম্বর 26 এটা পূর্ণ হচ্ছে কি হয় না, এই বিষয়টা নিয়ে আমাদের মনে প্রশ্নই জাগেনি এবং আমাদের খতিব সাহেবরা বা আলেম ওলামারা সাধারণ ভাবে এটা নিয়ে প্রশ্নই তুলেনি। ইসলামের দৃষ্টিতে শাড়ি কাপড় যেটা আমরা আমাদের স্ত্রীদেরকে, আমার বোনদেরকে, আমার মাদেরকে পরাচ্ছি, এটা কেমন? শাড়ি কাপড় এমন একটি পোশাক যে পোশাকটা মানুষকে উলঙ্গ রাখে, শাড়ি কাপড় এমন একটি পোশাক যে পোশাকটা মানুষ অনিচ্ছাকৃত ভাবে তার গোপন অঙ্গ বের হয়ে যায়, শাড়ি কাপড় এমন একটি পোশাক যে এটা হিন্দুদের কাছ থেকে এসেছে, শাড়ি কাপড় এমন একটি পোশাক যে পোশাকটা আমাদের মুসলিম সোসাইটি, আমাদের মুসলিম সব বাড়িতেই শাড়ি কাপড় পরার প্রচলন রয়েছে, শাড়ি কাপড় এমন একটি পোশাক যে শাড়ি কাপড়ের জন্য আমরা বিয়েতে 1,000, 2,000, 5,000 টাকার দামের আমরা শাড়ি কাপড় কিনে দিই, শাড়ি কাপড় এমন একটি পোশাক যে নির্লজ্জতা প্রকাশ করে এই শাড়ি কাপড়ে। আজকে প্রশ্ন এসেছে ব্লাউজ হাফ পড়তে হবে না ফুল পড়তে হবে, পেট ঢাকা পড়তে হবে না পেট খোলা পড়তে হবে, এ নিয়ে প্রশ্ন উঠেছে আমাদের মধ্যে। আমি মনে করি এই প্রশ্নটাই হচ্ছে অযৌক্তিক, এ প্রশ্নই অযৌক্তিক। আপনাকে হয়তো ভাবতে কষ্ট মনে হচ্ছে, আপনি একবার ভেবে দেখুন, যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে মদ পান করার সময় বিসমিল্লাহ বলতে হবে কি হবে না, আপনি কি উত্তর দিবেন? মদই তো হারাম, তাহলে মদ পানের সময় বিসমিল্লাহ বলা না বলা এটা কোনো প্রশ্নই উঠে না, এটা অযৌক্তিক প্রশ্ন। আজকে এটা প্রশ্ন কেন এসেছে যে ফুল হাতের পড়তে হবে না হাফ হাতের পড়তে হবে, পেট ঢাকা পড়তে হবে নাকি পেট খোলা ব্লাউজ পড়তে হবে, কেন এসেছে? শাড়ি কাপড়ের জন্য। শাড়ি কাপড় এমন একটি পোশাক, এই শাড়ি কাপড় মহিলাদের ছায়াকে সাধারণভাবে প্রকাশ করে দেয়, মহিলাদের ব্লাউজ দেখা যায় শাড়ি কাপড়ের মাধ্যমে, শাড়ি কাপড়ে এমন একটা জিনিস যে অটোমেটিক ভাবে সে উদাম হয়ে যাবে। শাড়ি কাপড় পরে আজকে মেয়েদের পেট দেখা যাচ্ছে, আমাদের স্ত্রীদের, আমাদের মাদের, আমাদের বোনদের পেট দেখা যাচ্ছে, অথচ আমাদের বিবেকে একটুও কোন নাড়া দিল না যে শাড়ি কাপড় পরাটা ঠিক হবে কিনা। কোন মহিলা যদি মনে করে যে আমি নিজেকে শাড়ি কাপড় পরে পর্দা করে রাখবো, এটা তার পক্ষে কখনোই সম্ভব হয়ে উঠবে না, বরং অনিচ্ছাকৃত ভাবে হলেও তার পেট উদাম হয়ে যাবে, তার ব্লাউজ দেখা যাবে, তার আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ অটোমেটিক ভাবে দেখা যাবে। এটাই হচ্ছে শাড়ি কাপড়ের বাস্তব চিত্র। শাড়ি কাপড় এলো কোথা থেকে? যদি আপনারা রামায়ণ মহাভারত পড়েন, সেই বই যদি আপনারা খুলে দেখেন, তাহলে দেখতে পাবেন যে তাদের দেব দেবীর ছবি রয়েছে, তারা শাড়ি কাপড় পরে রয়েছে খুব ফ্যাশনের সাথে, ব্লাউজ দেখিয়ে আর বিভিন্ন ভাবে ফ্যাশনের সাথে শাড়ি কাপড় পরে রয়েছে। আপনারা অনেক সাধারণ মানুষ, আপনাদের কাছে রামায়ণ আর মহাভারত নাই, রামায়ণ মহাভারতটা বলা আমার কাছে হয়তো অযুক্তি হয়ে যাচ্ছে,
আপনাদের কাছে একটা বাস্তব দৃষ্টান্ত, একটা সুন্দর উদাহরণ দিচ্ছি, আপনাদেরকে রামায়ণ আর মহাভারত ভারত তুলতে হবে না। আপনাদের আশেপাশে নিশ্চয় মন্দির রয়েছে, আপনারা মন্দিরে গিয়ে দেখবেন যখন দুর্গা পূজা উঠে, সরস্বতী পূজা উঠে, তখন দেখবেন তার পোশাক হচ্ছে শাড়ি কাপড়, শাড়ি কাপড় পরে আছে, ব্লাউজ খুব সুন্দরভাবে প্রকাশ করে আছে। আর যদি কালীর থান গিয়ে দেখেন তাহলে দেখবেন যে কালী উলঙ্গই হয়ে আছে। এটা হিন্দুদের কাছে ফ্যাশন, তাদের পেট দেখানো, তাদের মা বোনদের পেট দেখানো, তাদের মা বোনদের ব্লাউজ দেখানো, তাদের মা বোনদের আরো কিছু দেখানো, এটা তাদের কাছে ফ্যাশন। কেননা তাদের মা দেব দেবীরা তো এই ফ্যাশনেই ফ্যাশন করে তাদের মূর্তি তৈরি করা হয়েছে, এবং কালীর কথাই তো বলা যাবে না, কালী তো উলঙ্গই রয়েছে। বন্ধুরা আমার, এটা হচ্ছে অমুসলিমদের পোশাক, আপনাকে মুসলিম হিসেবে শাড়ি কাপড় পরানো চলবে না। মুসলিম হিসেবে আপনাকে শাড়ি কাপড় নয়, বরঞ্চ আপনাকে আরো যেসব পোশাক গুলো রয়েছে, যে পোশাকে ইচ্ছাকৃত ভাবে হলেও সম্ভব নয় যে তার পেট দেখা যায় বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, যেমন নাইটি রয়েছে, আপনার সালোয়ার কামিজ রয়েছে, এইসব যদি শাড়ি, এইসব যদি পোশাক যদি পরান তাহলে এটা কোনো সমস্যা হবে না। অমুসলিমদের পোশাক পরে আজকে আমরা সম্পূর্ণভাবে অমুসলিম ক্যালচারে আমরা গড়ে উঠছি, আমাদের মন মেজাজ সেরকম ভাবে তৈরি হয়েছে। আমাদের মন মেজাজ সেইভাবে তৈরি হওয়ার কারণে আমরা সেটাকে কোনো কিছুই ভাবছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ আবু দাউদ কিতাবুল লিবাস অধ্যায় নম্বর 27 অনুচ্ছেদ নম্বর 24 হাদিস নম্বর 4080। বিখ্যাত সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাবে পোশাক পরতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাবে পোশাক পরতে নিষেধ করেছেন। খুব ভালোভাবে শুনেন, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পোশাক এমন ভাবে লেপটে সেপটে পরিধান করা যাতে তার লজ্জায় স্থান আকাশের দিকে উন্মুক্ত থাকে। তার মানে হচ্ছে এমন আটো সাটো পোশাক পরা যাতে আপনার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যাচ্ছে, আপনার মেশিন কোথায় আছে, আপনার বডি কোথায় আছে, সবকিছু বুঝা যাচ্ছে যদি আপনি পোশাক টাইট পোশাক করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এই পোশাক নিষেধ করলেন। তারপরে দ্বিতীয় নম্বর ভাবে যে পোশাক নিষেধ করলেন সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানছেন যে এমন ভাবে পোশাক পরা যে শরীরের একদিক বেরিয়ে থাকে আর বাকি অংশ কাঁধে ফেলে রাখা হয়। আপনারা ভেবে দেখুন দ্বিতীয় বিষয়টিকে নিয়ে, দ্বিতীয় যে নিষিদ্ধ কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন ভাবে পোশাক পরা যাতে শরীরের এক অংশ বের হয়ে থাকে আর বাকি সেই কাপড়ের বাকি অংশ কাঁধে ফেলে রাখা হয়। আপনি যদি এই হাদিসটিকে নিয়ে, এই হাদিসের দ্বিতীয় অংশটিকে নিয়ে ভাবেন তাহলে এর সঙ্গে মিল রয়েছে আমাদের প্রচলিত শাড়ি কাপড়ে। শাড়ি কাপড় পরতে গিয়ে পেট বেরিয়ে যায়, ব্লাউজ বেরিয়ে যায়, হাত বেরিয়ে যায়, অথচ মহিলাদের সতর হচ্ছে কবজি এবং মুখমণ্ডল ব্যতীত সম্পূর্ণই সতর, সবকিছু ঢেকে রাখতে হবে, অথচ তাদের সবকিছু বেরিয়ে যায় এবং সেই কাপড়টাকে ধারে কাঁধে ফেলে রাখা হয়। তাহলে হাদিসের দ্বিতীয় অংশ সম্পূর্ণভাবে আমাদের যে প্রচলিত শাড়ি কাপড়, এই শাড়ি কাপড়ের সঙ্গে হুবাহু মিলে যাচ্ছে। সুতরাং আমাদেরকে ভাবতে হবে, এখান থেকে আমাদেরকে উদ্যোগ নিতে হবে যে আমার স্ত্রীকে, আমার মা বোনদেরকে আমরা আর শাড়ি কাপড় পরাবো না, বরঞ্চ আমরা যে অন্যান্য পোশাক রয়েছে সেই সব পোশাকগুলো আমরা পরাবো। আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, মহিলার প্রোগ্রামে, আর সেখানে আমি আলোচনা করেছিলাম। তারপর একজন প্রশ্ন উত্তর পর্বে একজন মহিলা প্রশ্ন করল যে আমার কয়েকটি ছেলে আর আমার জামাইও আছে, মেয়ের বিয়ে দিয়েছি, জামাইও আছে, তো এখন যদি আমি নাইটি আর সালোয়ার কামিজ যদি পড়ি তাহলে লজ্জার মানে বিষয়, এটা কি করে পড়া যায়, এটা কি করে সম্ভব? বিষয়টা নিয়ে একটু ভাববেন,
আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 7 আছে যে হে বানী আদম শয়তান যেন তোমাদেরকে কিছুতেই প্রলুব্ধ না করে। শয়তান আমাদেরকে কিভাবে প্রলুব্ধ করছে দেখেন, জামাই হয়ে গিয়েছে, ছেলে বড় হয়ে গিয়েছে, সেই জন্য আর আগে থেকে শাড়ি কাপড় পরে পরে অভ্যস্ত হয়ে আছে, এই জন্য সেগুলো এখন পেট প্রকাশ হওয়া, ব্লাউজ প্রকাশ হয়ে সেগুলো ঢাকতে এখন লজ্জা লাগছে। আজকে আমাদের মগজ কোন জায়গাতে, মগজ কিভাবে শয়তান ওয়াজ করেছে দেখুন, শরীর ঢাকতে লজ্জা, শরীর খোলা রাখতে কোনো লজ্জা নেই, শরীর ঢাকতে লজ্জা, নাইটির মাধ্যম দিয়ে সালোয়ার কামিজের মাধ্যম দিয়ে যদি ভালোভাবে ঢেকে রাখা হয়, পেট ঢেকে রাখা হয়, ব্লাউজ ঢেকে রাখা হয়, তাহলে এটা একটা লজ্জার বিষয়। জামাই হয়ে গিয়েছে, ছেলে বড় হয়ে গিয়েছে, কেমন করে করব, লজ্জার বিষয়। আর পেট খোলা রাখো কাপড় পরে, দেখা যাক কোনোবার কোনো সমস্যা নেই, এটা লজ্জার ব্যাপার, এটা ঠাসান। এ হয়ে গেছে হিন্দুয়ানি চাপ আমাদের মুসলিম সমাজের মধ্যে ঢুকে গিয়েছে, এমন ভাবে শয়তান এই বিষয়টাকে নিয়ে গ্রাস করেছে আমরা এটা ভাবতেই পারছি না এটা খারাপ। প্রিয় ভাই বন্ধুরা, বিষয়টি নিয়ে আপনারা ভাবুন, ভাবার পরে যদি আপনাদেরকে এটা সঠিক মনে হয়, মনে হয় যদি আপনারা এটা সঠিক, তাহলে অবশ্যই আমল করার চেষ্টা করুন, এতে থেকে পালিয়ে বেড়ানোর কোনো উপায় নেই। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি নিয়ে আমাদের সাধারণভাবে আলোচনা হয় না, আর আমরা সাধারণভাবে এটা ভাবিনিও। আমার এক বন্ধু যার 10 কিলো ভেস্তি ভাষায় তিনি লেকচার দিতে পারেন, কথা বলতে পারেন, তার সাথে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করাতে তিনি একটা বিষয় মানুষকে সতর্ক করেন এই শাড়ি কাপড় পরার ব্যাপারে। তার লেকচার আমি কয়েকবার শোনার পরে বিষয়টিকে নিয়ে আমি যখন ভাবতে শুরু করলাম, তারপরে আমি ভাবলাম যে না, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই বিষয়টিকে নিয়ে ভাবা উচিত। সুতরাং এর সাথে সাথে আমার ছোট্ট মগজে যতটুকু আমি ভেবেছি, আপনারাও বিষয়টিকে নিয়ে ভাবার চেষ্টা করবেন, আপনারা অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন এখানে। দ্বিতীয় পয়েন্ট আমার আলোচনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 31 এর মধ্যে বলছেন যে হে বানী আদম, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পরিচ্ছদ পোশাক পরিধান করবে, আহার করবে এবং পান করবে, কিন্তু অপচয় করবে না, নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে এখানে বলছেন যে নামাজের সময়, সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করবে, ভালো পোশাক পরিধান করবে, খাবে আর পান করবে কোনো ব্যাপার নেই, কিন্তু অপচয় করবে না। মূল বিষয় যেটা হচ্ছে, আল্লাহ তাআলা এখানে বলছেন নামাজের সময় তোমরা সুন্দর পোশাক পরবে। প্রিয় মহতরম দোস্ত, একটা বিষয় নিয়ে যেটা আলোচনা করা হয় না, যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি, আজকে আমাদের মসজিদে যে আমরা প্লাস্টিক তালের যে ডালি আর পেচ্ছাগুলো যে মাথায় আমরা দিচ্ছি, প্রশ্ন আপনাদের কাছে থাকবে আমার, এই যে টুপি, অনেকেই মানুষ টুপি পরে আছেন, এই টুপি হচ্ছে একটি পোশাক, মাথার পোশাক হচ্ছে টুপি, এই টুপি পরে মানুষকে দেখতে ভালো লাগে, মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়, মানুষকে দেখতে মুসলিমের মতো মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ সূরা নম্বর 7 31 আয়াত নম্বর 31 এর মধ্যে বলছেন যে নামাজের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করবে, অর্থাৎ সুন্দর পোশাক পরবে। যদি আমরা অন্য সময়ও না পড়তে পারি, কমসে কম আমাদেরকে নামাজের সময় যে আমরা পড়ছি, বিশেষ করে আমরা সব মুসলিমরাই পড়ার চেষ্টা করি নামাজের সময় টুপিটা, ভালো কথা, আপনি টুপি পরেন কোনো সমস্যা নেই। প্রশ্ন যেটা হচ্ছে, এই যে আজকে আমরা প্লাস্টিকের যে ঝুড়িগুলো পরছি, প্লাস্টিকের তারপরে তাল পাতা যে ডালিগুলো আমরা পরছি, এটা কি আপনাকে সুন্দর লাগে? এটা কি আপনাকে সুন্দর বোঝায়? আপনাকে দেখতে হাস্যকর মনে হয়? কি লোকটা, আদিম যুগের লোক নাকি, এ আবার তালের পাতার ঝুড়ি মাথায় নিয়ে চলে এসেছে রে বাবা? মহান স্রষ্টার সামনে আপনি সালাত আদায় করার জন্য, আপনি প্রার্থনার জন্য আপনি দাঁড়াচ্ছেন, আর আপনার ভালো পোশাক জুটলো না, মাথার পোশাক ভালো জুটলো না, আপনি তবুও নিজের পকেট থেকে পয়সা দিয়ে কিনে নয়, বরঞ্চ মসজিদ কমিটির টাকা দিয়ে মসজিদের ফান্ড থেকে কিনা প্লাস্টিকের আর তাল পাতার ঝুড়ি আর গামলাগুলো নিয়ে আপনি মাথায় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে দাঁড়াবেন, এটা কেমন হচ্ছে? প্রথম কথা হচ্ছে প্লাস্টিকের ঝুড়ি ডালি এগুলো দিয়ে মানুষকে সৌন্দর্য বুঝায় না,
বরং আরো বিস্ত্রী লাগে, খারাপ লাগে। আল্লাহ সুবহান আল্লাহ বলছেন ভালো পোশাক পরো, সৌন্দর্য যাতে তোমাদের প্রকাশ পায়, এইরকম আল্লাহ সুবহান আল্লাহ প্রকাশ পোশাক করতে বলেছেন নামাজের সময়। আর আমরা পোশাক করছি কোনগুলো প্লাস্টিকের আর তাল পাতায় ঝুড়ি আর ডালি। আপনি বললেন না 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 এটা ভালো পোশাক, ঠিক আছে আপনার কথা আমি তর্কের খাটিয়ে মেনে নিচ্ছি। আপনাকে আমি প্রশ্ন করতে চাই, আপনি যদি বলেন যে না প্লাস্টিকের ঝুড়ির ডালি এগুলো ভালো পোশাক, ভালো লাগে দেখতে, আপনাকে আমি প্রশ্ন করব, হে যুবক তুমি তোমার শ্বশুর বাড়ি যখন যাবে তখন তোমাকে এই প্লাস্টিকের ঝুড়ি ডালিগুলো পরে যেতে হবে, রাজি আছো? বলছে না 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 এটা কি করে হয়। এই বুড়ো তুমি যখন বলছো তুমি এটা ভালো পোশাক, তুমি যখন বিহাইয়ের বাড়ি যাবে, মেয়ের শ্বশুর বাড়ি যাবে, ছেলের শ্বশুর বাড়ি যাবে, তখন তোমাকে এই প্লাস্টিকের আর তাল পাতার ডালিগুলো পরে যেতে হবে, রাজি আছো? বলছে না 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 এটা কি করে হয়। আপনিও ভালোভাবে জানছেন এগুলো মানুষের সৌন্দর্য বাড়ায় না আরো সৌন্দর্য ঘটিয়ে দেয়। তারপরেও আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার জন্য এইগুলো আমরা পড়ছি। তারপরে আবার কি দেখেন, আল্লাহ তাআলা যেখানে ভালো পোশাক পরতে বলেছেন, আমরা এই সব যে পোশাক পরে আমরা শ্বশুর বাড়ি যেতে লজ্জাবোধ করি, যে পোশাক পরে আমরা বিহাইয়ের বাড়ি যেতে লজ্জাবোধ করি, সেই পোশাক পরে আজকে আমরা সলাতের জন্য দাঁড়াচ্ছি। তারপরে এখানে শেষ কথা নয়, পোশাক আপনাকে নিজের পকেট থেকে খরচ করে কিনে পড়তে হবে। আপনার কি পয়সার অভাব রয়েছে? যদি পয়সার অভাব থাকে তাহলে গ্রামের বড় সর্দার যারা আরো বিশিষ্ট ব্যক্তি আছে তারা যাকাতের পয়সা দিয়ে আপনাকে পোশাক কিনে দেবে। কিন্তু আপনি মসজিদের ফান্ড থেকে কিনা পয়সা দিয়ে আপনি কেন সেই টুপি প্লাস্টিকের ঝুড়ি ডালি কেন করবেন? আপনার কি পয়সার অভাব রয়েছে? পয়সার অভাব থাকলেও যাকাত খানেওয়ালা হলেও আপনার জন্য এটা কি ঠিক হবে যে আপনি মসজিদের ফান্ড থেকে কিনে সেই পোশাক আপনি পরবেন? আর মসজিদে কেনই বা প্লাস্টিকের ঝুড়ি ডালিগুলো রাখা হবে, কেনই বা মসজিদের ফান্ড থেকে এগুলো কিনা হবে? ভেবেছি কি আমরা? আমরা কি ভেবেছি? আমরা এই বিষয়টা নিয়ে ভাবিনি। আমরা মসজিদের ফান্ড থেকে এগুলো কিনছি, যেটা মানুষকে আরো বিস্ত্রী দেখায় সেটা কিনছি। আর আজকে আমরা নিজের পকেট থেকে পোশাক না খরিদ করে আজকে আমরা মসজিদের সেই মসজিদের ফান্ড থেকে কিনা পোশাক আমরা পরে আজকে সলাত আদায় করছি। এমনটি ব্যাপারও হতে পারে যে কালকে আপনার পাঞ্জাবিও মসজিদে রাখতে হবে, আপনার পায়জামাও মসজিদে রাখতে হবে, আপনার আরো অন্যান্য কিছু মসজিদে রাখতে হবে, তাহলে বিষয় খুব জটিল হয়ে যাবে। সুতরাং প্লাস্টিকের আর তাল পাতার ঝুড়ি ডালি নয়, বরঞ্চ যদি আমাদেরকে পড়তে হয় তাহলে সুন্দর টুপি আমাদের পকেট থেকে কিনে আমাদেরকে পড়তে হবে। তাহলে আল্লাহ সুবহান তাআলা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 31 এর দাবি পূরণ হবে। সময় যেহেতু শেষ হওয়ার পথে, আর সেজন্য আমি আর সংক্ষিপ্ত ভাবে আর একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আজকে আমাদের আলেমদের মধ্যে একটা দল যারা ইসলামের নামে যারা আইন রচনা করছে, নিজের ব্যক্তিগত নিজের পক্ষ থেকে আইন রচনা করছে, আর আমাদের যারা মন্যগণ্য ব্যক্তি মরো সরদার থেকে শুরু করে ভালো যারা মান্যগণ্য ব্যক্তি, সেই সব ব্যক্তিরা এক জায়গাতে একত্রিত হয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করছে। আপনারা ভাববেন কি কথা বলছেন, অসম্ভব কথা, এটা তো হতেই পারে না। আপনি যদি ভালোভাবে দেখেন সহিহুল বুখারি কিতাবুজ যাকাত অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ নম্বর 73 হাদিস নম্বর 1506 আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন যে আমরা যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য এক সা বের করতাম, খাদ্যদ্রব্য বের করা হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খাদ্যদ্রব্যের যাকাতুল ফিতর দেওয়া হতো, খাদ্যদ্রব্য দেওয়া হতো। তাদের যুগে টাকা পয়সার প্রচলন থাকা সত্ত্বেও, যাকাতের সময় টাকা পয়সা দিয়েছে কিন্তু ফেতরার সময় টাকা পয়সা নয়। আজকে আমরা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন আমরা তৈরি করলাম, আমাদের মনবিদের একটা দল তারা বললো যে না ঠিক আছে খাদ্য শস্যর পরিবর্তে যদি ওটাকে মানে পরিবর্তন করে যদি টাকা দেওয়া যায় সুবিধার্থে তাহলে এটা করা যাবে।
আর আমাদের ঈদগাহের ইমাম থেকে শুরু করে এলাকার মান্যগণ্য যারা ব্যক্তি তাদের থেকে শুরু করে এক জায়গাতে আলোচনার জন্য বসা হয়, আর বসার পরে একটা নির্দিষ্ট করা হয় যে আমাদের আল্লাহর আইনের বিরুদ্ধে আইন যে তৈরি করতে হবে তো কত টাকা নির্ধারণ করতে হবে। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করা হচ্ছে বিষয়টা নিয়ে ভেবে দেখুন, চার ইমামের মধ্যে তিন ইমামেরই ফতোয়া রয়েছে যে যাকাতুল ফিতর পয়সা দিয়ে অবৈধ। ইমাম আহম্মদ ইবনে হাম্বাল যিনি 10 লাখ হাদিসের হাফেজ, সেই ইমাম আহম্মদ ইবনে হাম্বালকে জিজ্ঞাসা করা হলো যে যাকাতুল ফিতরের টাকা দেওয়া চলবে কিনা। ইমাম আহম্মদ ইবনে হাম্বাল বললেন না। তারপরে তাকে আবার প্রশ্ন করা হলো, যেমন আমরা প্রশ্ন করি কোন লোককে আর বলে যদি বলে যে না চলবে না, তারপরে বলি উমুক করছে তুমুক করছে, এইরকম ভাবে ইমাম আহম্মদ ইবনে হাম্বাল 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহম্মদ ইবনে হাম্বালের সামনে আবার প্রশ্ন করা হচ্ছে যে উমার বিন আব্দুল আজিজ তিনি তো পয়সা গ্রহণ করতেন। ইমাম আহম্মদ ইবনে হাম্বাল রাগান্বিত হয়ে তিনি বলছেন যে লোকেরা দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাদ দিয়ে উমুক তুমুকের কথা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তাদেরকে আর পছন্দ হলো না। সুতরাং খাদ্যশস্যর পরিবর্তে টাকা দিয়ে যদি কেউ ফেতরা আদায় করে তাহলে তার সাধারণ দান হবে কিন্তু ফেতরা আদায় হবে না। আর ফেতরা আদায়ের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস রয়েছে এটার উল্লেখ আছে সহিহ আবু দাউদ কিতাবুজ যাকাত অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ নম্বর 18 হাদিস নম্বর 1609 যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন, যাকাতুল ফিতর ফরজ করেছেন অশ্লীল রোজাদারদের অশ্লীল কথা ও বেহুদা কর্ম হতে স্বয়ংকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্যর ব্যবস্থার জন্য। যদি আপনার ফিতরাই না হয় তাহলে আপনার স্বয়ং পবিত্র হবে না। ছোট্ট ভাবে যদি আপনাকে বুঝাতে হয় তাহলে আজকে আমরা বড় বড় কুরবানি খাসি গরু জবাই করি, যদি বলা হয় এবং এইরকম যদি ভাবা হয় যে আমরা তো কুরবানি খাসি অনেক দান ধ্যান করছি তো দেখা যাচ্ছে যে আমাদের এলাকাতে অনেক গরিব দুঃখী লোক আছে, সুতরাং 10,000 খাসি না দিয়ে আর গাই না দিয়ে এই টাকাটা যদি গরিব মিসকিনে যদি আমরা দিয়ে দিই তাহলে এটা তাদের অনেক ভালো হবে এবং এটার থেকে তারা একটা ব্যবসা বাণিজ্য করবে এবং তারা অর্থশালী হবে, এটা খুব একটা ভালো হবে। যদি আমরা মনে করে এটা যদি করি তাহলে আমাদের কুরবানি হবে কি? কখনোই হবে না। আমাদের সাধারণ দান হবে কিন্তু কুরবানি হবে না। অনুরূপ ভাবে আপনাকে ফেতরা খাদ্য শস্য দিতে হবে, খাদ্য শস্যর পরিবর্তে যদি আপনি নিজের তৈরি করা আইন দিয়ে যদি এটা চালু করে দেন যে টাকা আমরা দিব, তারপরে আপনি যতই বেশি টাকা দেন না কেন এতে কোনোভাবে ফিতরা যাকাতুল ফিতর আদায় হবে না। শুধু একটা পয়েন্ট বলে শেষ করব, সেটা হচ্ছে যে এই যে আল্লাহ তাআলার বিধান হচ্ছে খাদ্য শস্য দিতে হবে, আল্লাহর বিপক্ষে আমাদের তৈরি করার বিধান যে টাকা পয়সা দেওয়া যাবে টাকা পয়সা দিচ্ছি দিতে হবে, এতে লাভ কি? আল্লাহ তাআলার আইন মানলে আমাদের লাভ কি এবং আমাদের তৈরি করা আইন মানলে ক্ষতি কি? এই পয়েন্টটা বলে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের গ্রামে নিশ্চয় ফেতরা নির্ধারণ হয়েছে, কত টাকা ফেতরা হয়েছে আপনাদেরকে জিজ্ঞাসা করছি। 61.5 61 মানে 1.50 টাকা, 61 টাকা হয়েছে। আপনাদের গ্রামে আপনাদের এলাকাতে অনেক ধনী লোক আছে এবং অনেক গরিব লোকও আছে, এমন গরিব লোক আছে যারা কন্ট্রোলের চাউল কিনে খায়, আবার এমন ধনী লোক আছে যারা বাসমতি চাল মিনিকের চাল কিনে খায়। আপনি আসুন, যারা গরিব শ্রেণীর লোক, যারা নিম্ন স্তরের লোক, যারা নিম্ন স্তরের গরিব, যারা 10 টাকা কিলো 12 টাকা কিলো চাল কন্ট্রোলের চাল কিনে খায়, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তাদেরকে লাগবে 2.5 কিলো চাল, এক সাথে আমার মোটামুটি 2.5 কিলো, অর্থাৎ তার দাম যদি 10 টাকা করে হয় তাহলে কত টাকা হচ্ছে আপনারাই বলুন, কত টাকা হচ্ছে? 25 টাকা হচ্ছে। কথা বলতে ভয় পাচ্ছেন নাকি, মানে আপনাদের বিপক্ষে যাচ্ছে নাকি? যদি বিপক্ষে যায় তাহলে ক্ষমা করবেন, কারণ আপনাদের পক্ষে যাক বা বিপক্ষে যাক এটা আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে হক কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 152, যখন তোমরা কথা বলবে ন্যায্য বলবে, স্বজনের সম্পর্ক হলেও আল্লাহ তাআলা বলছেন তোমার নিজের লোক হলেও তার তুমি হক কথা বলো। এবং মুসনাদে আহমদের একটা হাদিস রয়েছে, তুমি সত্য কথা বলে দাও যদিও এটা মানুষের কাছে তেতো হয়। সুতরাং আপনাদেরকে তেতো লাগুক বা মিঠো লাগুক আমার এটা
ইম্পর্টেন্ট ব্যাপার নয়, আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাকে সত্য কথা ভাবতা বলতে হবে, ভয় করবেন না। তাহলে ২৫ টাকা ওই লোকটাকে মাথা পিছু লাগতো ২৫ টাকা করে ফিতরা, আর সেই লোকটার কাছ থেকে কত নেওয়া হচ্ছে ৬১ টাকা ৫০ পয়সা। কত টাকা বেশি নিচ্ছেন ভাবতে পারছেন তো? ডবলেরও বেশি নিচ্ছেন। তাহলে সেই গরিব লোকটার আপনি মাথা মুড়ে গলা টিপে তার কাছে অন্যায় ভাবে আদায় করছেন বেশি টাকা, ডবলেরও বেশি টাকা অন্যায় ভাবে আদায় করছেন। আপনি তৈরি হয়ে যান, যারা এর ধারক বাহক তারা তৈরি হয়ে যান কিয়ামতের দিন পরিশোধ করার জন্য সেই গরিবের কাছ থেকে অন্যায় ভাবে যে আপনি অর্থ নিয়েছেন। আপনি তৈরি হয়ে যান, কোন ছাড় নাই কিয়ামতে, কোন ছাড় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুপরিমাণ কেউ সৎ কর্ম করবে বা অসৎ কর্ম করবে সেটা সে দেখতে পাবে, সুতরাং তৈরি হয়ে যেতে হবে এখনই। তারপরে আপনি দেখুন আমাদের এলাকা যারা মান্যগণ্য ব্যক্তি তারা বলে আরে বেশি যদি ফিতরা করি, তারা বলছে যে কম ফিতরা করেছি, তারা বলছে ফিতরা কম করেছি, আর বলছে যে যদি বেশি ফিতরা করি তাহলে একটা গরিব মানুষের সাতটা আটটা ছেলে, আর সে তো অনেক টাকা তাকে লেগে যাবে, তার সমস্যা হবে, তো আমরা গরিবের দরদি মানে গরিবের ভালোর জন্য আমরা ফিতরাটা কম করেছি। কেমন গরিবের দরদি? আমি বলি এরা গরিবের দরদি নয়, বরঞ্চ গরিবের দরদি নয়, গরিবের ভক্ষক, বরঞ্চ এরা হচ্ছে বড় লোকের দরদি। একটু যদি খারাপ ভাষায় বলা হয় তাহলে বলা হয় বড় লোকের চামচা। রাগ করবেন না আপনার কথা, আমার কথা শুনে ক্ষমা করবেন আপনারা, কথা হয়তো ছোট মুখে বড় বড় বেরি হয়ে যাচ্ছে, কিভাবে আমি আপনাদের সামনে প্রমাণ করছি আপনারা ভাববেন। সেটা হচ্ছে আপনি গরিবের কাজ বলছেন গরিবের দরদি, গরিবকে এই জন্য কম করেছি যাতে গরিব লোকেরা সবাই দিতে পারে সমস্যা না হয়, আর আপনি গরিবের কাছ থেকে আপনি ডবলের বেশি ফেতরা নিচ্ছেন, আপনি কেমন গরিবের দরদি? এবার আপনাকে দেখায় যে বড় লোকের আমরা দরদি বা বড় লোকের চামচা কিনা, এবার আপনাদের দেখাচ্ছি সোজা বাংলা কথা, আমার বুঝতে আপনারা সবাই ইনশাল্লাহ পারবেন আশা করছি। যে ব্যক্তি মিনিকের চাল বাসমতি চাল খায় সেই চালের দাম মোটামুটি আপনার ৩৯ থেকে ৪০ টাকা মোটামুটি ভাবে ধরেন, ৪০ টাকা কিলো চাল, ৪০ টাকা কিলো যদি চাল হয় তাকে আড়াই কিলো মাথা পিছু আড়াই কিলো চাল লাগতো, আড়াই কিলো চালের দাম কত আপনারা বলুন? ১০০ টাকা। আড়াই কিলো তা চালের দাম ১০০ টাকা, তাহলে ১০০ টাকা চালের টাকার জায়গায় সেই বড় লোকের কাছ থেকে কত টাকা হচ্ছে? ৬১ টাকা ৫০ পয়সা। কত টাকা ছাড় দিচ্ছেন হিসাব করুন বাড়িতে বসে ক্যালকুলেটার নিয়ে, আর এটা তৈরি হয়ে থাকবেন আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকবেন, বাড়িতে আগে হিসাব করে নেবেন কি কি আমাকে জবাব দিতে হবে, আপনাকে আগে হিসাব করতে হবে, না হলে উদ্ধার পাওয়া যাবে না। বলছেন বড় লোক বলছেন গরিবের দরদি, আর গরিবের ধার মটকে বেশি পয়সা নিচ্ছেন, আর বড় লোককে আরো উল্টো ছাড় দিচ্ছেন। এ হচ্ছে আমাদের সমাজের অবস্থা, যেটা পার্টি পলিটিশিয়ানের লোকেরা বলতো, বিজেপি কংগ্রেস সিপিএম এর লোকেরা বলে যে আমরা খুব দরদি, অথচ তারা যা অবস্থা করে সেটা আপনারা সবাই জানেন। আজকে আমরা সমাজে যারা মান্যগণ্য ব্যক্তি আমরা ওদের থেকে ভালো কোথায় হলাম, ভাববেন বিষয়টা আপনারা নিয়ে। সুতরাং বন্ধু বিষয়টি নিয়ে খুব জটিল ভাবে ভাবার বিষয় আছে, দেরি করার কোনো ব্যাপার নেই, এখানে দেরি করার কোনো ব্যাপারই নেই, তার কারণ বিষয়টা খুবই স্পষ্ট। আপনি আইন তৈরি করছেন, আমরা আইন তৈরি করছি আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করতে গিয়ে আমরা কি লাভ এবং লস যে আপনার সামনে তুলে ধরলাম সেটা আপনারা সহজেই বুঝতে পারছেন। আমি আর একটা আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে ইনশাআল্লাহ আমি আর বক্তব্য শেষ করতে চাই, যেটার উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা নিসা সূরা নম্বর ৪ আয়াত নম্বর ১১৫। আল্লাহ তাআলা বলছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছে আয়াতটা ভালোভাবে আপনারা অনুধাবন করুন, আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর ৪ আয়াত নম্বর ১১৫তে আল্লাহ তাআলা বলছেন, কারো কাছে সৎ পথ প্রকাশ হওয়ার পর সে যদি রসুলের বিরুদ্ধাচরণ করে, সব পথ প্রকাশ হওয়ার, আল্লাহ তাআলা বলছেন কারো কাছে সব পথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথে অনুসরণ করে, তবে সে জেদকে ফিরে যেতে চায়, সেদকেই তাকে ফিরে দেব এবং তাকে জাহান্নামে দগ্ধ করব, আর তার কত মন্দ আবাস।
আল্লাহ তাআলা এখানে বলতে চাইছেন কারো কাছে সৎপথ প্রকাশ হওয়ার পর, অর্থাৎ আমাদের কাছে সৎপথ প্রকাশ হয়ে গেছে, কুরআন এবং হাদিসের বাণী আমরা জানতে পেরে নিয়েছি যে খাদ্য সহি দিতে হবে, আমাদের কাছে কোন স্পষ্ট নাই, এই মর্মেই হাদিস রয়েছে। আল্লাহ রাসূলের যুগে টাকা যাকাত উঠেছে কিন্তু ফিতরা নয়, এটা আমরা স্পষ্ট হয়ে গেছে আমাদের কাছে, তার মানে আমাদের কাছে সৎপথ প্রকাশ হয়ে গেছে। কারো কাছে সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধে চারণ করে, রাসূল বলেছেন খাদ্য সস্তায় দিতে হবে, আর আমরা সব মিটিং মিছিল করে আমরা ফেতনা করলাম টাকার, রাসূলের বিরুদ্ধে চারণ করছি আমরা, সম্পূর্ণভাবে আমাদের সঙ্গে ফিট হচ্ছে এক বিষয়টা নিয়ে ভাবুন। আমরা রাসূলের বিরুদ্ধে চারণ করছি, কারবাই সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধে চারণ করে, অর্থাৎ আমরা রাসূলের বিরুদ্ধে চারণ করছি এবং মুমিনদের পথ ব্যতীত অন্য পথে অনুসরণ করে, মুমিন বলতে আমার আপনার কথা বলা হচ্ছে না, কুরআন নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তখন সাহাবা ইকরাম ব্যতীত অন্য কেউ মুমিন ছিলেন না, সাহাবা ইকরামদের পথ ব্যতীত অন্য কোন পথের অনুসরণ করে। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চায়, সাহাবা ইকরামরা কি খাদ্য সস্তার পরিবর্তে টাকা পয়সা দিয়েছেন? টাকা পয়সা দেননি। তাহলে মুমিনদের পথ ব্যতীত অন্য পথের অনুসরণ করে, মুমিনদের পথ সাহাবা ইকরামদের পথ হচ্ছে খাদ্য সস্ত দেওয়া, আমরা অন্য পথের অনুসরণ করছি অর্থাৎ টাকা পয়সা দিচ্ছি, এটা আমার অন্য পথ, শয়তানের পথ, শয়তানের পথ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটা দাগ যে কেটে দেখিয়ে দিয়েছিলেন যে এই দাগগুলো হচ্ছে শয়তানের পথ, আর আমরা জানি যে চারটা মাজহাব আছে, শেখ নাজিম আল হানাফি একটা খুব সুন্দরভাবে কথা বলেছিলেন, সুতরাং এটা হচ্ছে শয়তানের পথ, শয়তানের পথ আমরা অনুসরণ করছি। আল্লাহ তাআলা বলছেন যে যেদিকে ফিরে যায় সেদিকে আমি ফিরিয়ে দেবো। আজকে যে আমরা টাকা যে ফেতনা আদায় করছি, আমরা ফেতনা আদায় করে যাচ্ছি, দিব্যি কোনো সমস্যা হচ্ছে না, আল্লাহ তাআলা আমাদেরকে ওদিকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন এবং তাকে জাহান্নামে দগ্ধ করবো, এটাই শেষ করা নয়, তার পরিণাম হচ্ছে জাহান্নাম, তাকে জাহান্নামে দগ্ধ করবো, তাকে জাহান্নামে নিক্ষেপ করবো। আল্লাহ তাআলা বলছেন আর তা কত মন্দ আওয়াজ, কত মন্দ জায়গা, নিকৃষ্ট জায়গা। সুতরাং বন্ধুরা আমার, এই যে তিনটা পয়েন্ট আপনাদের সামনে বললাম, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্ট গুলো নিয়ে সাধারণভাবে আলোচনা করা হয় না, সেজন্য আমি আমার লেকচার শুরুতে আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21 তেলাওয়াত করেছিলাম, যেখানে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36 যে আল্লাহ তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারী সে বিষয়ে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে না, যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলে সে স্পষ্ট পথভ্রষ্ট হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।